আসসালামু আলাইকুম एवरीवन নতুন আরো একটা রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। শেয়ার করব আপনাদের সাথে মালাই আইসক্রিম। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এটা তৈরি করতে পারবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর তৈরি করার প্রসেসও খুবই সহজ, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে। তাহলে চলেন আর কথা না বাড়িয়ে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই মালাই আইসক্রিমটা তৈরি করে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি একটা পাতিলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের গুঁড়া দুধ। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি 1 কাপ পরিমাণে তরল দুধ। গুঁড়া দুধ দেওয়ার কারণে এটার ঘনত্বটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে, ওভার এটাকে ঘন করার প্রয়োজন হবে না। এদিকে দিয়ে দিলাম 1/3 কাপ পরিমাণের কনডেন্স মিল্ক। হাতের কাছে যদি কনডেন্স মিল্ক না থাকে তাহলে চিনিটাও ব্যবহার করতে পারবেন। এদিকে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণের পানি, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে 1 টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। অবশ্যই এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করতে হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নেওয়ার পর পাতিলের মধ্যে নিয়ে নিলাম। এরপরে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো কিছু দলা পেকে না থাকে, একেবারে স্মুথলি হয় আর কি। একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অ্যাড করে নেব ভ্যানিলা এসেন্স। এখানে আমি প্রায় 1/2 চা চামচ পরিমাণের ভ্যানিলা এসেন্স ব্যবহার করলাম। এরপর আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভ্যানিলা এসেন্স না থাকলে যে ধরনের এসেন্স থাকে ওটা ব্যবহার করতে পারবেন, অথবা এলাচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে এরপর এটাকে চুলার আঁচ একেবারে মিডিয়াম আলোর মাঝামাঝি রেখে খুব ভালো করে জাল দিয়ে এটাকে ঘন করে নেব। চুলার আঁচটাকে অবশ্যই কমিয়ে রাখবেন, তা না হলে কিন্তু এটা তলায় পুড়ে যাবে। আর যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর চুলার আঁচটাকে যেহেতু এটা কমিয়ে রাখতে হবে তাই সময়ের পরিমাণটাই একটু বেশি লাগবে। অনবরত নাড়াচাড়া করার পর এক পর্যায়ে আসলে খেয়াল করলে বুঝতেই পারবেন এর ঘনত্বটা কেমন। দেখেন এটা কিন্তু আগের মতন অতটা পাতলা নাই। এ পর্যায়ে এসে এটাকে আমি নামিয়ে নিলাম, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হবে। এখন এটাকে মোটামুটি একটু ঠান্ডা করে নিতে হবে, একেবারে ঠান্ডা করা যাবে না। হালকা একটু ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এটা হালকা একটু ঠান্ডা হয়ে আসলো তখন এটাকে আইসক্রিমের মোল্ডের মধ্যে ঢেলে নিব। আপনাদের হাতের কাছে যে ধরনের আইসক্রিমের মোল্ড থাকে ওটা ব্যবহার করতে পারবেন। আর এখানে যে পরিমাণ মিশ্রণ তৈরি করলাম সেই পরিমাণ মিশ্রণ দিয়ে 6টা আইসক্রিম একেবারে ঠিকঠাকভাবে হবে। আর ঘনত্বটা কেমন হলো খেয়াল করলে বুঝতেই পারবেন। আর এই আইসক্রিমটা একেবারে খেতে অসাধারণ হয়, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, তার সাথে তো বড়রাই। যেহেতু এটা কম উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় তাই আশা করি একবার হলে ট্রাই করে দেখবেন। সবগুলো আইসক্রিমের মোল্ডের মধ্যে মিশ্রণটা ঢেলে নিয়ে নেওয়া কমপ্লিট। আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডের যে কাঠিটা থাকে ওটা ব্যবহার করতে পারেন, অথবা কাঠের যে কাঠি থাকে ওটাও ব্যবহার করতে পারবেন। আমি একটা ফয়েল পেপার দিয়ে এটাকে কভার করে নিব। এরপর একটা নাইফ দিয়ে কেটে এর মধ্যে কাঠি যেগুলো আছে ওগুলা দিয়ে দিব। আমি এখানে কাঠের কাঠিটা ব্যবহার করলাম, এতে কিন্তু এটা বাহিরের যে মালাই আইসক্রিম আছে ওই লুকটা দেখাবে। আপনাদের হাতের কাছে থাকলে ব্যবহার করবেন, তা না হলে কোনো সমস্যা নাই। আইসক্রিমের মোল্ডের সাথে যে কাঠি থাকে ওটা ব্যবহার করতে পারবেন। সবগুলা কাঠি একইভাবে দিয়ে দিব। দিয়ে দেওয়া কমপ্লিট। এখন এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব 6 ঘন্টার জন্য। সম্পূর্ণ রাত রেখে দিতে পারেন, অথবা 6 ঘন্টা রাখলেই হবে। 6 ঘন্টা পর আমি ফিরে আসলাম আর এটাকে এখন ফ্রিজ থেকে বের করে নিলাম। উপর থেকে ফয়েল পেপারটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে নেওয়ার পর এখন এটা 2 মিনিট এভাবে রেখে দিলেই হবে। এরপর একটা একটা করে আইসক্রিম বের করে নিতে পারবেন। আসলে এই মালাই আইসক্রিমটা খেতে কিন্তু দারুণ হয়, কোনো ধরনের বরফ থাকে না, একেবারে ক্রিমি একটা ভাব। দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ দারুণ। আর তৈরি করার প্রসেস তো দেখতেই পেলেন। দেখেন আমি একইভাবে সবগুলো আইসক্রিম মোল্ড থেকে বের করে নিলাম। আর টেস্টটা কেমন সেটা আপনি যদি ট্রাই করে দেখেন তাহলে তো বুঝতেই পারবেন, যা বলার অপেক্ষাই রাখে না। रेसिपिटा आमी आजकेर मतन एखाने शेष करब। भालो लेगे थाकले अवश्यई फैमिली एंड फ्रेंडदेर साथे शेयर करबेन। परवर्ती रेसिपि देखार आमंत्रण रइलो। एतक्षण धरे थाकार जन्य आपनादेर सबाइके असंख्य धन्यवाद। सबाई भालो थाकबेन। आल्लाह हाफेज।